অনুমোদন না থাকা সত্ত্বেও আইএনটিটিইউসির ব্যানার লাগিয়ে অনৈতিক কাজ হচ্ছে বনগাঁতে, কোনোভাবে তা বরদাস্ত করা হবে না। রবিবারই নাম ধরে পুলিশে অভিযোগ দায়ের হবে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বনগাঁয় এসে কড়া হুঁশিয়ারি দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নান্টু কালকে লিখিতভাবে অভিযোগ নাম দিয়ে অভিযোগ জানিয়ে দেবে। অনুমোদন না থাকা সত্ত্বেও আইএনটিটিইউসির ব্যানার লাগিয়ে অনৈতিক কাজকর্ম চলছে, অবৈধ অটো দেওয়ার চেষ্টা চলছে, নাম ধরে অভিযোগ এসেছে, শ্রমিকদের ভয় দেখানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ বিষয়টি নিয়ে পেট্রাপোল থানায় কথা বলেছি। রবিবার জেলার সভাপতি নারায়ণ ঘোষ নাম দিয়ে লিখিত অভিযোগ করবেন থানাতে। শনিবার তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানালেন শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বনগাঁর 92 এ বাস নিয়ে বিস্তর অভিযোগ এসেছে। সীমান্তে মুটিয়া মজদুরদের বিষয়ে অভিযোগ পেয়েছি, সমস্ত বিষয়গুলি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হয়েছে এবং শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এদিন তিনি আরো বলেন, আইএনটিটিইউসির নাম ব্যবহার করে বনগাঁতে অনৈতিক কাজ চলছে, এরকম অভিযোগ আসছে। আমরা নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছি, এদিন মঞ্চ থেকে সেই নম্বর উপস্থিত শ্রমিকদের আরো একবার স্মরণ করিয়ে দেন ঋতব্রত। জানান, কোনো অভিযোগ থাকলে সরাসরি সেই নম্বরে জানাতে, 7 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি করেন তিনি। মঞ্চে পরিষ্কার জানিয়ে দেন, আইএনটিটিইউসির নাম করে কেউ 1 টাকা চাইলেও দেবেন না। এটা তো এরকম নয় যে সুইচ টিপবো আর সুইচ চালাবো বন্ধ হয়ে যাবে চালু হয়ে যাবে। অলরেডি একটা প্রসেস শুরু হয়েছে। আমাদের রুবি হাসপাতালের পাশে পূর্ণাঙ্গ অফিস হয়েছে এবং আমি যে নাম্বারটার কথা জানালাম, যে নাম্বারটি দিয়ে দিলাম, এই যে 6292-262-463, এই নাম্বারে ব্যাপক পরিমাণে আমাদের কাছে তথ্যসহ অভিযোগ আসছে। বনগাঁ থেকেও তথ্যসহ অভিযোগ এসেছে, যে কারণে আমি আজকে প্রশাসনের সঙ্গে দেখা করতে গেছিলাম। কারণ যে দু চারজন মুটিয়া মজদুরদের কাছ থেকে জোর করে টাকা আদায় করছেন, আইএনটিটিইউসি তা অনুমোদন করে না। আমি পরিষ্কার জানিয়ে দিয়ে এসেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সেটা আজকে এখানে জানালাম, কাজ না হলে আরও সর্বোচ্চ পর্যায়ে জানাবো। এবং এই যে অভিযোগগুলো আসছে, এই অভিযোগগুলো হচ্ছে শ্রমিকরা নির্ভয়ে করতে পারছেন, কারণ এখানে তো কেউ জানার উপায় নেই, কে অভিযোগ করছেন তার পরিচয় গোপন রাখা হচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে, আমরা এখন দেখতে পাচ্ছি যে বহু ইউনিয়ন আদপে তার কোনো রেজিস্ট্রেশনই নেই, সরকারি স্তরে রেজিস্ট্রেশন নেই, আইএনটিটিইউসির অ্যাফিলিয়েশন তো দূরের কথা। তাহলে এই যে আইএনটিটিইউসির বোর্ড লাগিয়ে রেখেছে, এটা একটু সময় লাগবে, কিন্তু আমরা একদম নিশ্চিত যে আগামী 6 মাসের মধ্যে প্রতিটা জেলার আইএনটিটিইউসির অনুমোদিত ইউনিয়নের তালিকা আমরা সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করে দেব। বনগাঁ জেলা শ্রমিক সংগঠনের উদ্যোগে গত 1 মাস আগে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়। উদ্যোগ নেন জেলার সভাপতি নারায়ণ ঘোষ। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সেই অনুষ্ঠান বাতিল করা হয়। বদলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে দুয়ারে সরকারের অনুকরণে দুয়ারে কম্বল বা দুয়ারে শীতবস্ত্র পৌঁছে দেবার কর্মসূচি গ্রহণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। এদিন সেই অনুষ্ঠানে ঋতব্রত ছাড়াও উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা চেয়ারম্যান শঙ্কর দত্ত, সভাপতি আলোরানী সরকার, বনগাঁ জেলা যুব তৃণমূলের সভাপতি সন্দীপ দেবনাথ সহ অন্যান্যরা। এদিন মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দল থেকে 337 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মাত্র 1 জনকে মঞ্চে তোলা হয় আনুষ্ঠানিক যোগদান করাবার জন্য। এরপর সংগঠনের পক্ষ থেকে বনগাঁ শহরের বাবুপাড়া, দাসপাড়া, রেললাইন সংলগ্ন এলাকায় পৌঁছে দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এদিন কম্বল, চাদরের পাশাপাশি ত্রিপলও তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠন সূত্রে দাবি, 11,000 মানুষকে শীতবস্ত্র তুলে দেওয়া হবে এইভাবে বাড়ি বাড়ি গিয়ে। আগামী 5 দিনের মধ্যেই সকলের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হবে বলেও জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।